এসএলএসটিতে একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে পিটি, অর্থাৎ পি কীভাবে আপনি প্রিপারেশন নেবেন এবং তার সাথে খুব সহজভাবে সবগুলোকে আয়ত্ত করে কিভাবে পাস করবেন আর তার জন্য কোন কোন বইগুলো আপনার প্রয়োজন, সেই নিয়েই আজকের ভিডিও। যাতে আপনাদের কোনো অসুবিধে না হয়, আপনারা যাতে ধারাবাহিকভাবে সুন্দরভাবে পিটিটাকে প্রিপারেশনের মধ্যে নিয়ে আসতে পারেন এবং সহজে পিটিতে উত্তীর্ণ হতে পারেন, তার জন্য আজকে আপনাদেরকে কয়েকটি বই সাজেস্ট করব। এই বইগুলো এতটাই গুরুত্বপূর্ণ যে আপনাকে অনেকগুলো বই কিনতে বলবো না, দুই থেকে তিনটা কিংবা এক থেকে দুটো বই কিনলেই তো আপনার পিটি সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। তো এমন কয়েকটা বই আজকে আপনাদেরকে দেখাবো যেগুলো আপনাদের এই পিটি পরীক্ষার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আজকের ভিডিও আপনাদের খুব হেল্পফুল হতে চলেছে, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর আজকে যারা প্রথম এসেছেন, যারা এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে পরবর্তী ক্ষেত্রে আমি আপনাদেরকে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। আর হ্যাঁ, এটা দিতে ভুলবেন না, জানো, এই লাইক দিলে আমি অনেক মোটিভেট হই এবং পরবর্তী ভিডিওগুলো করার অনেক শক্তি পাই। তাহলে চলুন, প্রথমে দরকার সেটা জেনারেল নলেজ। জেনারেল নলেজের জন্য কোন বইটি আপনি পড়বেন, তো প্রথমে আপনাদেরকে যেটা দেখাবো জেনারেল নলেজের জন্য, এই যে তরুণ গোয়েলের বইটি কিন্তু আপনারা নিজেদের কাছে রাখতে পারেন। এই বইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বই, যেখানে এই বইটিতে সম্পূর্ণ বাংলায় প্রত্যেকটা টপিক ওয়াইজ আলোচনা করা রয়েছে, অর্থাৎ আমরা যে যে পোর্শনগুলো দরকার সেই পোর্শনগুলো কিন্তু এই বইটার মধ্যে রয়েছে। পিটি সিলেবাসে জেনারেল নলেজের যে অংশগুলো প্রয়োজন সেই অংশগুলো এই তরুণ গোয়েল স্যারের বইটাতে পেয়ে যাচ্ছেন, এটা কিন্তু আপনারা রাখতে পারেন, ঠিক আছে। এরপর আমাদের সবচেয়ে ভয়ের ব্যাপার হচ্ছে ম্যাথ। ম্যাথটা কীভাবে আপনি আয়ত্তে নিয়ে আসবেন, এই ম্যাথের জন্য আপনাদেরকে দুটো বই সাজেস্ট করব। আপনারা যে কোনো একটাও রাখতে পারেন, তবে এই দুটো বইই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবার দেখে নিন কোন কোন বইগুলো। কম্পিটিটিভ ম্যাথামেটিক্স চ্যালেঞ্জার, এই বইটি সুবীর দাস স্যারের লেখা। তো এই বইটাতে আপনি সহজ সরল ভাষায় কীভাবে ম্যাথগুলোকে সলভ করবেন তা কিন্তু সম্পূর্ণভাবে দেওয়া রয়েছে। তো এই বইটা আমি ব্যক্তিগতভাবে দেখেছি, দেখতেই পাচ্ছেন আমার অনেক দিনের পুরনো বই। বইটি কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং খুব সহজ সরল ভাষায় করা রয়েছে, এই বইটা কিন্তু আপনারা কাছে রাখতে পারেন। এই বইটি ছাড়াও আরেকটা বই আপনাদেরকে সাজেস্ট করব, সেটা হলো অবজেক্টিভ অ্যারিথমেটিক। এটা হচ্ছে ডক্টর আর এস আগরওয়াল স্যারের লেখা আর এস চাঁদ। এই বইটি ইংলিশ ভার্সনে রয়েছে, এই বইটি কিন্তু আপনারাও রাখতে পারেন, যদি এই বইটা কমপ্লিট হয়ে থাকে তবে এই বইটা আপনারা ব্যবহার করতে পারেন, ঠিক আছে। প্রাথমিকভাবে আমি বলবো, যেটা প্রাথমিকভাবে এই বইটাকে প্রথমে আপনারা গ্রহণ করুন, এই বইটাকে ব্যবহার করুন, এই বইটাকে আপনারা প্র্যাকটিস করুন, দেখবেন আপনার কনফিডেন্স লেভেলটাও বাড়ছে এবং তার সাথে সাথে আপনি কিন্তু অনেকটাই এগিয়ে যাচ্ছেন। এটা গেল ম্যাথ সলভ। দেখুন, জেনারেল নলেজ বইগুলোতে ভারতের ভূগোল, পশ্চিমবঙ্গের ভূগোল দেওয়া থাকে, এরপরেও যদি আপনাদের মনে হয় আরও ডিটেলসে একটু পড়লে ভালো হয় বা আরও ডিটেলসে যদি যেতে চান, তার জন্য আপনাদেরকে একটা বই সাজেস্ট করতে পারি, সেটা হলো ভারত ও পশ্চিমবঙ্গের ভূগোল, কার্তিক চন্দ্র মণ্ডল স্যারের লেখা। এই বইটা যদিও আমাদের জিওগ্রাফি অনার্স স্টুডেন্টদের কাছে থাকে, তবু পিটির জন্য বা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য এই বইটা কিন্তু আপনারা রাখতে পারেন, কারণ খুব ডিটেলসে বিষয়গুলো দেওয়া আছে। যার মনে হচ্ছে যে আমি আরও কিছু তথ্য আমার প্রয়োজন, বিভিন্ন তথ্য পাওয়ার জন্য কিন্তু এই বইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা এই বইটা রাখতে পারেন। কিন্তু এটা ম্যান্ডেটারি নয়, এটা আপনারা মানে এটা তাদেরকে বলছি যারা ভারত এবং পশ্চিমবঙ্গের ভূগোল সম্পর্কে আরও কিছু জানতে চান তাদের জন্য। এরপর যে বইটা নিয়ে আলোচনা করব সেই বইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বইটা হচ্ছে WBCS এর জন্য যারা প্রিপারেশন নেন তাদের বই, কিন্তু বইটার মধ্যে যে টপিকগুলো রয়েছে সেই টপিকগুলো আমার খুব ভালো লেগেছে, কারণ এই টপিকগুলো পিটি পরীক্ষা এবং বিভিন্ন কম্পিটিশন পরীক্ষার জন্য আদর্শ। কম্পিটিশন পরীক্ষার জন্য কিন্তু আপনারা এই বইটা থেকে প্রিপারেশন নিতে পারেন। এই বইটার মধ্যে যেগুলো পাচ্ছেন একবার আপনাদেরকে বলে দিই, ভারতের ইতিহাস পাচ্ছেন, ভারতের জাতীয় আন্দোলন পাচ্ছেন, ভারতীয় কলা ও সংস্কৃতি পাচ্ছেন, ভারতের রাষ্ট্র ও শাসন ব্যবস্থা পাচ্ছেন, ভারতের ভূগোল পাচ্ছেন, পশ্চিমবঙ্গের ভূগোল পাচ্ছেন, পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগ পাচ্ছেন, ভারতের অর্থনীতি পাচ্ছেন, সাধারণ বিজ্ঞান পাচ্ছেন, ইংরেজি সংকলন পাচ্ছেন, জেনারেল মেন্টাল অ্যাবিলিটি থাকছে, পরিবেশ পরিচয় থাকছে, অর্থাৎ পরিবেশ থেকে কোশ্চেন আনসার থাকছে, বিজ্ঞান ও প্রযুক্তিগত অগ্রগতি এটা নিয়ে থাকছে,
কম্পিউটার সচেতনতা নিয়ে থাকছে, সাধারণ জ্ঞান অর্থাৎ জেনারেল নলেজ থাকছে এই বইটার মধ্যে, অসংখ্য জেনারেল নলেজের কোশ্চেন রয়েছে, আর জাতীয় ও আন্তর্জাতিক স্তরের সাম্প্রতিক ঘটনাবলী রয়েছে। এই বইটা 2022 সালের বই। এই বইটি আপনারা নিজেদের কাছে রাখতে পারেন বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায়, শুধু যে বিসিএস পরীক্ষা দিচ্ছে যারা তাদের জন্য যে এই বইটা গুরুত্বপূর্ণ তার জন্য নয়, কারণ এই বইটার মধ্যে আমি যা দেখেছি তাতে মানে যে কোনো কম্পিটিটিভ এক্সাম দেওয়ার জন্য তো এই বইটা লাগবেই। সর্বোপরি আপনাদেরকে বলে রাখি, পিটি পরীক্ষার জন্য, পিটি পরীক্ষার জন্য এই বই কিন্তু খুব আদর্শ, এবং যে বিষয়গুলো দেওয়া আছে, গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেওয়া আছে। এছাড়াও আপনারা যেটা পেয়ে যাচ্ছেন, এই বিসিএস পরীক্ষাতে আগত প্রিলিমিনারি পরীক্ষার যে কোশ্চেনগুলো, কোশ্চেন আনসারগুলো পেয়ে যাচ্ছেন, এর থেকে আপনারা অনেকটা অনুধাবন করতে পারবেন যে WBSLST-তে কীরকম কোশ্চেনগুলো আসতে পারে। আমরা অনেকেই শুনে থাকছি যে নেট সেটের ধাঁচে কোশ্চেন হতে পারে, বিসিএসের প্রিলি পরীক্ষার যে কোশ্চেন হচ্ছে সেরকম কোশ্চেনের ধাঁচে হতে পারে, তো সেক্ষেত্রে এই বইটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি মনে করছি। তো সর্বশেষ আপনাদেরকে বলি, এই বইটা নিতে পারেন, কিন্তু এই বইটা একটু কস্টলি, মোটামুটি প্রায় 650-700 টাকা দাম নেয় বিভিন্ন জায়গায় আমি যেখানে কিনেছি। তো এই বইটা রাখতে পারেন, এগুলো যদি কারোর কাছে না থাকে তাহলে এই বইটা রাখতে পারেন, এর সাথে ইংলিশ এবং ম্যাথামেটিক্স রাখবেন। এবং ইংলিশের জন্য আপনাদেরকে বলে রাখি, এটা গ্রামার বই রাখতে হবে। আমরা প্রত্যেকেই জানি পিকেতে সরকারের বই, গ্রামার বই অত্যন্ত গুরুত্বপূর্ণ বই, এবং এই বইটা প্রায় প্রত্যেকের কাছেই থাকে, তো আপনারা সেই বইটাও রাখতে পারেন, এবং যে কোনো মাধ্যমিক স্তরের একটা গ্রামার বই আপনারা ফলো করতে পারেন। ঠিক আছে, এই কয়েকটি বই আপনাদেরকে সাজেস্ট করলাম, আপনাদেরকে আর বেশি কিছু বই আমি সাজেস্ট করছি না, কারণ আমার কাছে আরও কিছু ইংলিশ বই ছিল, সেগুলো আমি আর বলছি না, তার কারণ হচ্ছে ওগুলো দরকার নেই। পিটি প্রস্তুতির জন্য এই কয়েকটি বই আদর্শ, এই কয়েকটি বই নিয়ে আপনি পিটি প্রিপারেশন শুরু করুন, দেখবেন আপনার কনফিডেন্স লেভেল বাড়বে, আপনার যে একটা দুর্বলতা ছিল, যে পিটিতে যে ভয় ছিল, সে ভয়টা অনেকটা কেটে যাবে। ম্যাথগুলো করুন আস্তে আস্তে করে, নিজেকেও তৈরি করতে পারছেন। আজকে এই পর্যন্তই ছিল, আজকে আর একদম ভিডিও বাড়াচ্ছি না, সবাইকে আজকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ।